হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল MS অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই মুহূর্তে আপার প্রাইমারির সবচেয়ে বড় খবর বেরিয়েছে, সেটা হচ্ছে আপারে মেরিট লিস্ট নিয়ে বিতর্ক। সৌমিত্র বাবুর জন্য এমন অবস্থা হয়েছে, সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তো বন্ধুগণ, সেই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। আশা রাখবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দিবেন। চলুন বিস্তারিত জানা যাক। ভিডিও শুরু করার আগে আপনাকে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করার পরে অল নোটিফিকেশনটা অন করে দিবেন। এবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের বিরুদ্ধে বড় রকমের পদক্ষেপ নিল রাজ্য সরকার। গতকাল তাকে শোকজ নোটিশ ধরানো হয়েছে। এক সূত্রের দাবি, সদ্য প্রকাশিত হয়েছে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা, আর সেই তালিকা নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। শিক্ষক নিয়োগ ঘিরে এই জটিলতার মধ্যে ছুটিতে আছেন চেয়ারম্যান। কাকে জানিয়ে ছুটি নিলেন তিনি জানতে চেয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। পরে তাকে শোকজ করা হয়েছে। তবে এই শোকজের কারণ নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে নানান কথা শোনা যাচ্ছে। হাইকোর্টের নির্দেশে পুজোর ছুটির মধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের নয়া মেধা তালিকা প্রকাশ করে SSC। আদালতের নির্দেশ অনুসারে প্রার্থীদের প্রশিক্ষণ অনুযায়ী নম্বর যোগ করে এই মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে এর মধ্যে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা শিক্ষক পদের জন্য আবেদনকারীদের নাম নেই। SSC-র ইতিহাসে এমন ঘটনা এই প্রথম ঘটল বলে কমিশনের কর্তাদের দাবি। যদিও এই তালিকা ঘিরে ও নানান অভিযোগ জমা পড়েছে কমিশনে, নিয়োগ নিয়ে এত অভিযোগ ওঠায় খুশি নয় রাজ্য সরকার। আর এই ঘটনায় বেশ বিরক্ত রাজ্যের শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফ জানান, বারবার এই ঘটনা কেন ঘটবে, তালিকা তৈরিতে কেন এত বিতর্ক থাকবে, যেখানে চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ানোর কথা সেই সময়ে চেয়ারম্যান কোনো রকম তথ্য না দিয়ে ছুটিতে চলে গিয়েছেন কন্যাকুমারীতে। এই ঘটনা মেনে নেওয়া যায় না, দায়িত্ব জ্ঞানহীনতার একটা সীমা থাকা উচিত, তাই শোকজ করা হয়েছে তাকে। উনাকে জবাব দিতে হবে, সৌমিত্র বাবুর জন্যই এই অবস্থা তৈরি হয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের আপডেট। ভালো থাকবেন। থ্যাংক ইউ।